আসসালামু আলাইকুম, শারমিন ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আবারও নিয়ে চলে আসলাম নতুন আর কি আনাদার ব্লগ, তো দেখতেই থাকুন আজকে ব্লগটি। এটা কার প্রিয় ফল জানি, যেটা পেছনে পেছনে কে তাই একটা দেখাও তো। এটা আমার দাঁতপুরীর খুব প্রিয় একটা ফল, তো অনেক সুন্দর হয়েছে তরমুজটা। মাশাআল্লাহ তরমুজটা অনেক সুন্দর হয়েছে এবং খাইতে অনেক মিষ্টি। এখন আয়াত আর তাই এবারে দুজনে দিয়ে আসবো বসে বসে খাইতে। এই যে আয়াতে আয়াত, তোমার প্রিয় জিনিস খা, উঠো, প্রচুর গরম পড়ছে, গরমের জন্য আয়াত একদম খালি গায়ে, কি করব অস্থির। দেখো তো আয়াত মিষ্টি কিনা মুখে দিয়া, ইয়াম্মি। তো যে আয়াত আর তা এবারে অর্ধেক টাকাটা দিয়ে আসলাম, আর বাকিটা এখন আমি পেলেগুলো দিয়া ঘুরা রেখে দেবো ফ্রিজে, যাতে বিকেলবেলা অন্য সময় খাইতে পারে। প্রচুর গরম পড়ছে এখন, এটি তো এখন অনেক গরম, তো আর দেখা যায় তরমুজটা গরমকালে খাইতে খুব মজা পাওয়া যায় তো এটা আবার আমার আয়াত বুড়ির খুব প্রিয় একটা ফল। সে সারাক্ষণ বলে ওয়াটারমেলনে, আর অন্য কেউ তেমন একটা পছন্দ করে না, আমি তো করি না, আমার একদমই অপছন্দের একটা ফল, তো আয়াত বুড়ি খুব পছন্দ করে, সেই জন্য নিয়ে আসি মাঝে মধ্যে একটা, সে একটু বেশি খায়, তো আজকে নিয়ে আসলাম একটা। এখন ফ্রিজে রেখে দেবো এরকমভাবে। এখন শুরু করে দিলাম দুপুরের রান্না বান্না। তো প্রথমে হয়তো দেখেছেন ব্লগ শুরু হওয়ার আগে আমরা এক জায়গায় গেলাম অনুষ্ঠানে, তো আজকে দুপুরে এক বার্থডে পার্টি দাওয়াত ছিল রেস্টুরেন্টে, তো আমরা শুধু দাওয়াত ছিল আমাদের তিন মা মেয়ের, তো বাসায় তো আরও বাকি অনেকেই আছে, তো তাদের জন্য তো রান্না করে যেতে হবে, তো সেই জন্যে আজকে ওদের জন্য রান্না। তো বাসার মানুষের জন্য সিম্পল রান্না করে ঝটপট রেখে আমরা অনুষ্ঠানে চলে গেলাম। তো এই যে আমরা চলে আসছি রেস্টুরেন্টে, সব ফ্রেন্ডরা শুধু মহিলাদের মানে একসাথে হওয়ার আজকে দাওয়াত ছিল। এই যে কিউট কিউট এই প্রিন্সেসের আজকে জন্মদিন, বাঙালি একটা রেস্টুরেন্টে ছিল আমাদের, আগে অর্ডার করা ছিল। এই যে এই কিউট বেবির আজকে জন্মদিন, যার আজকে জন্মদিন সেই কিউট বেবির নাম হলো নাজিফা। সবাই কিউট বেবিকে শুভকামনা জানিয়ে দিন ব্লগের কমেন্টসে। তাই তো আমরা সবাই মিলে, সব ফ্রেন্ডরা মিলে অনেক অনেক এনজয় করতেছি, ছবি তোলা, খাওয়া দাওয়া, ছোটোখাটো একটা বার্থডে প্রোগ্রাম ছিল, তো সবাই মিলে আমরা অনেক মজা করছি, আর ছবি টবি তো তুললামই, তা তো দেখতেই পাচ্ছেন। তো এই যে খাবার দাবার এখন চলে আসছে। তো খাবারের আজকে মেনু ছিল কাচ্চি বিরিয়ানি, যা সবার খুব পছন্দের একটা খাবার, আর পিচিরা তো বিরিয়ানি বলতে খুবই পাগল, সবাই পছন্দ করে কম বেশ, তো ভালোই। বিরিয়ানিটা খাইতে সেরকম মজা ছিল, অনেক ইয়াম্মি হয়েছে। তো এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।